আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পরিমণির প্রেম কাহিনী, কানা কানা পরি পরি পরি, স্টেটাস আমার সিঙ্গেল দেখে পরির মতোই সুন্দরী তিনি, কোটি কোটি বাঙালির হার্টথ্রব ঢালিউডের নায়িকা পরিমণি, বহু পুরুষের রাতের ঘুম কাড়া স্বপ্ন সুন্দরী এই সেক্সি নায়িকা নাকি প্রেমে মজেছেন এক পুরুষের, কিন্তু কে সেই ভাগ্যবান পুরুষ? সুন্দরী পরিমণি যদিও উচ্চারণ করেনি তার প্রাণের পুরুষের নাম, কিন্তু মুখ খুলেছেন নিজের লাভ লাইফ নিয়ে, স্বীকার করেছেন তিনি আপাদ মস্তক ডুবে রয়েছেন প্রেমের রসে। নিজের লাভ লাইফ সম্পর্কে বলতে গিয়ে এই লাস্যময় সুন্দরীর অকপট স্বীকারোক্তি এই অনুভূতি তার কাছে ধারণাতীত। এরকম ফিলিংস আগে কখনো হয়নি তার, তবে এটাও ঠিক যে এটা এখন তার জীবনের একটা অংশ। অদূর ভবিষ্যতে বিয়ে করতে চলেছেন বহু পুরুষের শিহরণ জাগানো, রক্ত চঞ্চল করা, হার্ট বিট বাড়িয়ে দেওয়া এই আগুনের মতন সুন্দরী নায়িকা পরিমণির বক্তব্য, আগে তাকে নিজের লাভ লাইফটাকে চুটিয়ে উপভোগ করতে দিন, শরীরে মনে শয়নে স্বপনে অনুভব করতে দিন প্রেমের অসাধারণ অনুভূতি, তারপর কখনো বিয়ে টিয়ের কথা না হয় ভাবা যাবে। 25 বছরের এই টকবগে তাজা বোল্ড বিউটির মনে হয় এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেবার সময় আসেনি বলে কি আদতে তিনি কটাক্ষ করতে চাইলে ঢালিউডের আরেক নায়িকা তথা শাকিব খান পত্নী অপু বিশ্বাসকে? কেননা ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস কিং খান শাকিবকে বিয়ে করেন 2008 সালে মাত্র 19 বছর বয়সে। পরিমণি ঠিক কাকে উদ্দেশ্য করে কথাটা বললেন তা বোঝা না গেলেও যা বোঝা গেল যে চুটিয়ে প্রেম করলেও আপাতত বিয়ের চিন্তা ভাবনা উনি বাদ দিয়েছেন। বরং ফোকাস করতে চান নিজের কাজের প্রতি। পরি নিজেই স্বীকার করেন যে ক্যারিয়ারের প্রথম পর্যায়ে তিনি অনেক ভুলভাল নাটক সিনেমায় কাজ করেছেন, সে সময় নাটক বা সিনেমায় চরিত্রের ব্যাপারে পরিচালক বা ক্যামেরাম্যানের ব্যাপারে কোনো রকম বাজ বিচার করতেন না নায়িকা, কিন্তু এখন গোটা বাংলা জুড়ে যেরকম ব্যাপক জনপ্রিয়তা তার, যেরকম লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স, তাতে নতুন সিনেমায় সাইন করার ব্যাপারে বাছাবাছি করতে বাধ্য হচ্ছেন নায়িকা। কারণ 34-25-34 ভাইটাল স্ট্যাটিস্টিক্সের 5 ফুট 5 ইঞ্চির এই তন্নি সুন্দরীর মতে ভালো পরিচালক এবং ক্যামেরাম্যান যদি ক্যামেরার পিছনে থাকেন তাহলে বিকিনিতেও বালগাল লাগে না নায়িকাকে। ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।